AgroAid বাংলাদেশের সম্মানিত দর্শকদের স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ডায়েটে আমরা শীতকালীন সবজিগুলিকে কীভাবে ব্যবহার করব। তো আমাদের নর্মাল যে প্র্যাকটিস সেটা হলো যে সবজিগুলিকে আমরা সবসময় রান্না করি অথবা অনেক সময় সালাদ হিসেবে খাই। তো রান্নার ক্ষেত্রে যে বিষয়টি আপনাদেরকে অত্যন্ত নিবিড়ভাবে একটা দৃষ্টি রাখতে হবে সেটা হলো যে অনেকগুলি কুকিং প্র্যাকটিস আছে, যে সকল প্র্যাকটিসে দেখা যায় যে এই প্র্যাকটিসের জন্যই এই সবজির পুষ্টিগুণ অনেকাংশে কমে যায়। যেমন তার ভিতরে যদি দুই একটি উদাহরণ আপনাদেরকে দেই, যে আপনি যদি সবজিকে একটু হাই হিটে কুইক রান্না করেন তাহলে তার যে পুষ্টির নষ্ট হওয়ার প্রবণতা সেটা হলো যে আপনি যদি অল্প তাপে দীর্ঘক্ষণ রান্না করেন তাহলে তার চেয়ে কম। আরেকটা হলো যে সবজিটাকে যদি আপনি ঠান্ডা পানির ভিতরে সবজিটাকে দিয়ে তারপর রান্না শুরু করেন এতেও কিন্তু সবজির পুষ্টিগুণ অনেক নষ্ট হয়ে যায়। এই জন্য বেস্ট অপশন হলো যে পানিটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে সবজিটা এর ভিতরে দেওয়া। এই ছোট ছোট বিষয়গুলি যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে দেখা যাবে কিন্তু আমরা সহজেই এই সবজি রান্না থেকে একটি ভালো উপকার পেতে পারি। আরেকটি দিক হলো যে রান্নার ক্ষেত্রে সবজিগুলি আমরা যে কাটি এই কাটার ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট একটা দিক হলো যে সবজিগুলিকে যদি আমরা খুব ছোট ছোট করে কাটি তাহলে তার থেকেও অনেক সময় পুষ্টির উপাদান নষ্টের প্রবণতা বেশি হয়, কারণ আমরা যত বেশি কাটবো তার এরিয়া ওভারঅল এরিয়াটা অনেক বেড়ে যাবে, বেড়ে যাওয়াতে তার এখান থেকে লস হওয়ার প্রবণতাটাও তত বেড়ে যাবে। গবেষণা দেখা গেছে যে সবজিকে যদি আমরা অল্প সময়ের জন্য প্রেশার কুকারে রান্না করে সিদ্ধ করে তারপরে যদি আমরা এটা অন্য তরকারিতে নিয়ে যাই তাহলে এটার পুষ্টিগুণ অনেক বেশি থাকে। আরেকটি বিষয় হলো যেহেতু শীতকালে আমাদের সবজির প্রাচুর্যতা বা এটার সরবরাহ বেড়ে যায়, এই জন্য আমরা যদি ওভারঅল খাদ্য তালিকায় এটার পরিমাণটা একটু বাড়িয়ে দেই এটাও কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক দরকারি। বিশেষ করে আমরা যখন আমরা নাস্তা করি সেক্ষেত্রে কিন্তু আমরা সবজিটাই হতে পারে আমাদের জন্য একটা নাস্তার উৎকৃষ্ট একটা একটা আইটেম, এবং সেটার জন্য বিভিন্ন ধরনের প্রণালী আছে। সেই প্রণালীগুলিও আমরা অনেক ধরনের পদ্ধতি আছে, এই পদ্ধতির ভিতরে যদি আমরা এমন একটা বলি যে আমরা যদি মোটামুটি কয়েক ধরনের সবজি খুব অল্প পানি দিয়ে এটাকে যদি কুইক আমরা মোটামুটিভাবে সিদ্ধ করি, সিদ্ধ করার পরে এটাকে আমরা কিছু বাটার অথবা ঘি এর ভিতরে ফ্রাই করে তার ভিতরে একটা বা দুটো ডিম দিয়ে হ্যাঁ তারপরে যদি এটাকে আমরা একটা প্লেটে নিয়ে আমরা খেয়ে ফেলি দেখা যাবে যে এটা একই সাথে আমাকে প্রচুর পরিমাণে এনার্জি দিবে, ডিম থেকে আমি প্রোটিন পাবো, সাথে সাথে আমি প্রচুর পরিমাণে ফাইবার আমার বডিতে আসতেছে, এবং এটা দেখা গেছে যে এটা একটা লো কস্ট একটা উৎকৃষ্ট একটা ডায়েট আমাদের নাস্তার জন্য। এবং এটা প্র্যাকটিস করলে অনেক সময় দেখা গেছে যে আমাদের গাট হেলথ অনেক ইম্প্রুভ হয় আর সাথে সাথে আমাদের ইন্টারনাল অনেকগুলি প্রবলেমও আমাদের অনেক সময় দূর হয়ে যায়। আরেকটা বিষয় হলো যেহেতু শীতকালে আমাদের সবজির প্রতুলতা অনেক বেশি সেক্ষেত্রে আমরা কখনোই এটা করব না যে সবজিটাকে আমরা দীর্ঘ সময় রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে খাবো, এরকম না। ফ্রেশ সবজিতে তার যে সেন্সিটিভ নিউট্রিয়েন্ট এটা সব সময় আমরা কোনো লম্বা সময় রেখে দেওয়া সবজির চাইতে অনেক বেশি, এই জন্য আমরা এই সবজি খাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি আমরা অবশ্যই সতর্কতার সাথে লক্ষ্য করব। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ।